বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে এই ছুটির দিনেও এই শোর ওর বাড়া ডেকে নিয়ে এসেছি, তা নাই অবশ্য, তাই দিন রাত সব একাকার হয়ে যায় আর কি। আমরা এসেছি আজকে অত্যন্ত জরুরিভাবে আপনাদের মাধ্যমে দেশবাসীকে কিছু কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশমুখী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা বেশ কয়েকবার এটা নিয়ে আপনাদের সামনে কথা বলেছি, আমাদের চিকিৎসকবৃন্দ কথা বলেছেন, আমাদের আইনজীবীরা কথা বলেছেন, এবং অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো পার্টির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে। কিন্তু এই এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে দেশমুখী বেগম খালেদা জিয়ার জীবনের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন, তার সুস্থ থাকার প্রশ্ন, সেই বিষয়টিকে সরকার কোনো মতেই কোনো গুরুত্ব প্রদান করে না। আমরা আরও অ্যালার্মড হয়েছি গতকাল তার পরিবারের সদস্যবৃন্দ তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছে। তারা এসে যে বর্ণনা আমাদের দিয়েছেন তাতে আমরা শুধু উদ্বিগ্ন নই, আমরা হতবাক বিস্মিত। এর পরেও এই সরকার তার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তার সদস্যবৃন্দ সাক্ষাৎ করার পরে তারা জানিয়েছেন যে তিনি অত্যন্ত অসুস্থ, তার বাঁ হাত ও বাম পা প্রায় অবশ হয়ে গেছে, অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি, তিনি চেয়ারে বসে থাকতে পারেন না। এবং তিনি, আপনারা দেখেছেন যে তিনি 5 তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন হুইল চেয়ারে করে প্রায় জোর করে যখন তাকে সেই তথাকথিত একটি বেআইনি আদালত কক্ষে যখন যখন তাকে নিয়ে আসা হয়, তখন তিনি বলেছেন যে তিনি অত্যন্ত অসুস্থ, তার কোনো চিকিৎসা হচ্ছে না, তাকে দেওয়া হচ্ছে না, এবং তাকে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি আর এই আদালতে আসতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় শারীরিক কারণে। আমরা তার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা সাজানো মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক করে রেখে তাকে হত্যা করবার জন্য একটা হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। দেশের সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী কোনো অসুস্থ নাগরিককে সুস্থ না হলে বিচার কার্য চালানো যায় না, এটা সম্পূর্ণ অমানবিক এবং সংবিধান পরিপন্থী। আমরা অনেকবার বলেছি, তাকে পরীক্ষা করে চিকিৎসকরা বলেছেন যে তিনি মারাত্মকভাবে অসুস্থ, অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করে তাকে চিকিৎসা দেয়া তার জীবন রক্ষার জন্য অতি প্রয়োজন। আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি তার জীবন রক্ষার জন্য। এখন যে অবস্থায় তিনি আছেন তাতে তার জীবন নিয়ে আপনার প্রশ্ন দেখা দিয়েছে যে তিনি এই অসুস্থ অবস্থায় তিনি কতদিন বেঁচে থাকতে পারবেন বা বেঁচে থাকতে পারবেন না। সরকার আমাদের কথা কর্ণপাত না করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে কোনো চিকিৎসা না দিয়ে পরিত্যক্ত নির্জন ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর একটা কক্ষে আবদ্ধ করে রেখেছে। একজন সাধারণ বন্দির সঙ্গেও এ ধরনের আচরণ করা হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান যারা অস্বীকার করতে চান তারা কেউই গণতন্ত্রে বিশ্বাস করে বলে আমরা মনে করি না। সরকার তাকে শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আইন বহির্ভূতভাবে দেশনেত্রীর বিরুদ্ধে আনা এই মামলায় উচ্চতর আদালত জামিন দেওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ মিথ্যা কাল্পনিক কতগুলো সন্ত্রাসী ও নাশকতার মামলায় তাকে জামিন দেওয়া হচ্ছে না। যদি এইসব মামলায় অন্যান্য সব অভিযুক্তরাই সকলেই জামিনে রয়েছেন, এটা এখন স্পষ্ট যে দেশনেত্রীকে রাজনীতি থেকে এবং আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে একতরফাভাবে নির্বাচনে নিজেদের নির্বাচিত ঘোষণা করবার নীল নকশা নিয়েই এই অপপ্রয়াস চালানো হচ্ছে। এই সরকার এতটাই নিচে নেমে গেছে যে একজন মারাত্মকভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে তারা চিকিৎসার কোনো সুযোগ দিচ্ছে না, অথচ চিকিৎসা পাওয়া তার সাংবিধানিক অধিকার।
মৌলিক অধিকার। এই গণবিরোধী সরকার নিশ্চিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হবে এবং আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হতে বাধ্য। এটা এখন শুধুমাত্র আমাদের কথা নয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক ভট্টাচার্য সম্প্রতি একটি পত্রিকায় তার লেখায় বলেছেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের লজ্জাজনক পরাজয় ঘটবে, আর সেই কারণেই তার আসন্ন নির্বাচনে দেশনেত্রী যেন নেতৃত্ব দিতে না পারেন এবং জনগণ যেন তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে না পারে, সেই জন্যই তারা দেশনেত্রীর চিকিৎসার কোনো ব্যবস্থা না নিয়ে তাকে বেআইনিভাবে সাজা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর সেই জন্যই আজকে আপনারা জানেন, এটা প্রত্যেক দিনই বলা হচ্ছে, আমাদের সিনিয়র সেক্রেটারি জেনারেল রিজভী সাহেব আপনাদেরকে বলেছেন যে সারা দেশে হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার হীন প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। ঢাকা শহরে এমন একটা থানা নেই, ওয়ার্ড নেই, যেখানে আপনার একই ধরনের এফআইআর করে আপনার মামলা করা হচ্ছে এবং তাদেরকে বাসায় কেউ থাকতে পারছে না, তাদেরকে তাড়িয়ে নিয়ে বেরানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় সকল দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। বিশেষ করে সংবিধান লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের অভিযুক্ত হতে হবে। কারা কর্তৃপক্ষকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ এবং কর্মকর্তা, আপনাদের দায়িত্ব সুস্পষ্টভাবে আইন ও বিধান দ্বারা পরিচালিত, এ দায় আপনাদেরকেও বহন করতে হবে। এই অবৈধ সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায় দেশ চলছে, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে, জনগণ এদের পরিবর্তন চায়। আমরা আবারও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবে না, ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে এবং সকল দায়িত্বভার আপনাদের উপরেই বর্তাবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আজকেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠাবো, আমরা তার সঙ্গে দেখা করতে চাই এবং দেখা করে আমরা দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য তাকে আমরা আহ্বান জানাবো। আমরা আবারও বলছি যে আমরা অবিলম্বে দেশনেত্রীকে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করে তার চিকিৎসা এবং তার মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি। আপনাদেরকে ধন্যবাদ। না, এই প্রতিহিংসার কারণটা আমরা বুঝতে পারি না। আমি আপনাকে, আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবদান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সময় থেকে তিনি আপনার এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য অবদান রাখছেন। তিনি মুক্তিযুদ্ধে কারাবন্দী ছিলেন, তিনি নির্যাতিত হয়েছেন, আবার পরবর্তীকালে তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কারাবরণ করেছেন, পরবর্তীকালে তিনি আবারও কারাবরণ করেছেন, তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে, তার ছোট ছেলে বিদেশে মারা গেছে। এই যে ব্যক্তিগতভাবে একটা মানুষের উপরে একটা জিজ্ঞাসা চরিতার্থ করার কারণটা আমরা বুঝতে পারি না। আমরা বারবার কথা বলছি যে এটার তো প্রয়োজন নাই, তাকে আইনগতভাবে তিনি মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন, সে জামিনটা দিলেই তো হয়ে যায়। সে জামিন না দিয়ে তার একটার পর একটা মিথ্যা মামলা তার উপরে চাপিয়ে দিয়ে তাকে আটকে রেখেছেন কেন? এটা খুব স্পষ্ট যে তারা ভয় পান বেগম খালেদা জিয়া বেরিয়ে আসলে তাদের পক্ষে আরও হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে তাদের লোকজন। এখানে তো একজন গ্রেপ্তার পর্যন্ত হয়নি, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। মন্ত্রী আছে, দুর্নীতিতে সাজা প্রাপ্ত ব্যক্তি, তারপরেও কিছু হয় না। এগুলো কথা বলতে লাভ নেই, শুধুমাত্র প্রতিহিংসা জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্যই এবং একতরফাভাবে আবার নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবার জন্য সব কাজ করছেন। কিন্তু বাংলাদেশের জনগণ এবার সেটা হতে দেবে না। জি, আমরা বললাম যে বিশেষায়িত হাসপাতালে দিতে হবে। ইউনাইটেড হাসপাতাল তো শুধু একটা, ইউনাইটেড হাসপাতাল তো শুধু আপনার একটা, আমরা হাসপাতালের কথা বলেছি, আরও তো অন্যান্য অনেক বিশেষায়িত হাসপাতাল আছে। সরকারি হাসপাতালে আমরা, উনি যেতে চান না, আমরা উনি যেতেই না, কারণ এই সরকারকে তো কোনো বিশ্বাস করা যায় না। এখানে যেমন প্রথম ওই কথাটা বলেছেন যে শহীদ জিয়াউর রহমানের সময় তো এরকম হয়েছে,
এখানে আবার পরিষ্কার বলতে চাই, আমাদের মহাসচিব বলেছেন তখন আবু বিচারপতি আবু সাহেব সরকার দেশে সামরিক আইন ঘোষণা করেছিল এবং সেই ধারাবাহিকে তার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে কিন্তু পার্লামেন্ট নির্বাচন করে সেই সামরিক আইন প্রত্যাহার করেছিল। এখানে বলে দিলে হবে না, কারণ সেটা সামরিক আইন, দেশের সংবিধান তখন সাসপেন্ডেড ছিল। আর সংবিধানে আমাদের কি বলে 35-35-3 আমি আপনাদেরকে করে শোনাচ্ছি। সেটা জেলখানার চার দেয়ালের ভিতরে এবং জেলখানার গেটের ভিতরে এই আদালতটি ডানদিকে যে দর্শনার্থীদের বসার জন্য যে জায়গা তার দোতলায় একটা বিচার কার্য চলছে, কিন্তু সেটা জেলখানার গেইটের বাইরে এবং জেলের গেইটের বাইরে। আর এই আদালতটি সরকারি প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে 7 নম্বর কক্ষ, এটা জেল গেটের ভিতরে। এবং জেল গেটের ভিতরে যদি হয়, সাধারণ নিয়ম যে জেল গেট সেখানে বন্ধ থাকে, আপনারা সকলে সেখানে গিয়েছেন এবং কোনো অনুমতি ছাড়া সেখানে ঢুকা যায় না, তো প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করার জন্য বলছেন সেই দরজা, সেই দরজা নাকি খোলা থাকে, যেটা সত্যের অপরাধ। আর বর্তমানে আপনারা ওইখানে ওই এলাকায় যারা গেছেন, শুধু ওই গেট পর্যন্ত না, আমরা ঈদের সময় দেখা করতে গিয়েছি এবং বিভিন্ন সময় গিয়েছি, আমাদেরকে সেই জেলখানার গেটের থেকে অনেক দূরে উত্তরে সে মাজার যে রয়েছে সেই মাজারটার পাশে আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কীভাবে উন্মুক্ত হয়? এটা উন্মুক্ত না। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1958 CPC CA criminal procedure code of criminal procedure 352 the generally public generally may have access, generally public এর access থাকে। জেল গেটের ভিতর দিয়ে কিভাবে public এর access থাকে? আমরাও তো যেই জেলে ছিলাম, আমাদের আত্মীয় স্বজন পারমিশন নিয়ে আমাদেরকে দেখা করতে গেলে এই জেল গেট দিয়ে ঢুকতে পারতো গেস্ট রুমে, কিন্তু এখানে জেনারেলি এটা public এর জন্য ওপেন নয়। এন্ড অর এনি পার্টিকুলার পারসনস, পাবলিক এর জন্য না or any particular person shall not have the access, shall not have the access to or be remain in the room or building used by the court. এখানে তো এই যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 ধারায় এখন পর্যন্ত আমাদের আইন পরিচালিত হচ্ছে, এখানে যা লেখা আছে পাবলিকের জন্য এটা জেনারেলি খোলা না এবং সেখানে যে কেউ উইদাউট অনুমতি এই গেট দিয়ে ঢুকতে পারবে। অতএব এটা ওপেন করলো না, এটা পাবলিকের জন্য দরজা খোলাও না। অতএব আমরা মনে করি যে জিয়াউর রহমানের সময় যে যে বিচারটি হয়েছিল সেটা ছিল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার, আর এটা হচ্ছে এটা তো বর্তমানে এটা বিচার হচ্ছে একটা রাজনৈতিক এবং একটি দুর্নীতির মামলা। এইটা জেলগেটের ভিতরে আদালত যে বানানোর যে কথা, অতিরিক্ত সরকারের কথার মধ্যে দুইবার দুই রকম হয়েছে। যেদিন এই কোর্টটি স্থাপন করে সেদিন কিন্তু পাবলিক প্রসিকিউটর এই মামলার পিপি মোশাররফ হোসেন কাদর বলেছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই কারণে এই কোর্ট আদালত এই আদালত কারাগারে করা হবে এবং তার 3 ঘন্টা পরে
যে গ্যাজেটটা হয়েছে সেই গ্যাজেটটায় কিন্তু এর তিন ঘন্টা আগে কিভাবে পাবলিক প্রসিকিউটর জানলো এবং সে বলেছে অসুস্থতার কারণে এটা নেওয়া হচ্ছে ভিতরে, কিন্তু এখানে এই প্রজ্ঞাপনের মধ্যে বলেছেন যে নিরাপত্তার কারণে। আমাদের প্রশ্ন, যদি নিরাপত্তারই বিষয় হবে তাহলে এর আগের মামলাটি আলিয়া মাদ্রাসায় ওই কোর্টে কিভাবে এতদিন পরিচালনা করে সেখানে একটা মিথ্যা আলামত মামলা অন্যায়ভাবে বেগম খালেদা যে একটা সাজা দেওয়া সম্ভব হয়, ওই মামলা যদি আলিয়া মাদ্রাসায় পরিচালিত হলে যদি সেটা কোনো নিরাপত্তার অভাব না হয়ে থাকে, এখন কোন নিরাপত্তার অভাব হল? অর্থাৎ এখানে বলে লাভ নেই, মহাসচিব যেটা করেছেন ব্যক্তিগত প্রতিহিংসা এবং আগামী নির্বাচনে বেগম খালেদাকে বাইরে রাখা, বেইদকে বাইরে রাখা একটা গভীর ষড়যন্ত্র, হীন ষড়যন্ত্রের কারণে আজকে এই আদালত সেখানে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। এত ভয় কেন, এত ভয়টা কেন, কারণটা বুঝি না। ওনারা তো সবসময় বলেন যে ওনারা গণতন্ত্রের পথেই চলছেন এবং সবচেয়ে বেশি দেশের উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, মানুষ তাদের সঙ্গে আছে। মানুষ তাদের সঙ্গে থাকলে দেন না ভোটটা ঠিকঠাক মতো দেন, আবার নিরপেক্ষ করেন, দেশনীতিকে মুক্তি দেন, দিয়ে আপনিও যেমন ভোট করছেন দেশনীতিকে জনগণের কাছে যেতে দেন, তারপর দেখেন কে কত ভোট পাচ্ছে। তো ভয় পান কেন? ভয় এই জন্যই পাচ্ছেন কারণ আপনার জেনে গেছেন যে জনগণ আর আপনাদের সঙ্গে নেই, এটা আপনি বুঝে গেছেন, যে কারণে আজকে বিভিন্ন রকম যন্ত্রণা নির্যাতন করে মানুষকে আপনার দূরে সরিয়ে দিয়ে ভয় ভীতি দেখিয়ে মামলা মোকদ্দমা দিয়ে আবার নতুন করে আপনার এই সমস্ত শুরু করেছেন। এতে কোনো লাভ হবে না, এতে লাভ হয় না, শেষ পর্যন্ত এই সমস্ত মানে আচরণের জন্যে ফলটা ভোগ করতে হয় কিন্তু নিদারুণভাবে। ধন্যবাদ।